আসসালামু আলাইকুম। আজকাল অনেককেই বলতে শোনা যায় যে কোরআন একটি অবৈজ্ঞানিক গ্রন্থ, তাদের ভুল ভাঙানোর জন্য যথাসাধ্য চেষ্টা আমরা করেছি, কিন্তু কিছুতেই তাদের ভুল ভাঙে না। তারা কিছুতেই বুঝতে পারে না যে কোরআন বিজ্ঞানের চেয়ে অনেক 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 বেশি অগ্রগামী। উদাহরণ, সুরা ফাতিহার প্রথম আয়াত, না বিসমিল্লাহির রহমান রহিম প্রথম আয়াত না, এটি সব সুরার উপরে থাকে। এখানে যেটাকে দুই নম্বর আয়াত দেখানো হয়েছে সেটাই সুরা ফাতিহার প্রথম আয়াত। এই প্রথম আয়াতে বলা হচ্ছে কি, রাব্বিল আলামিন, জগৎসমূহের প্রতিপালক, বহু বিশ্বের ধারণা। এটি 1400 বছর আগে নাজিলকৃত কোরআনে আছে, প্রথম সুরার প্রথম আয়াতে বহু বিশ্বের ধারণা। আর আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার হলো এই বহু বিশ্বের ধারণা। তাহলে কে অগ্রগামী, কোরআন নাকি বিজ্ঞান? আমি এখনও স্পষ্ট করে বলছি যে কোরআন যে স্ট্যান্ডার্ডে দাঁড়িয়ে আছে সেই স্ট্যান্ডার্ডে পৌঁছাতে বিজ্ঞান এখনও পারেনি, কখনো পারবে কি না সে ব্যাপারে সন্দেহের অবকাশ আছে। এই বহুবিশ্বের ধারণাটি বিজ্ঞান এখন পোষণ করছে, কিন্তু নড়বড়ে অবস্থায়, শিওর না সে। ওয়ারাজ কোরআন এটি শিওরিটির সাথে বলছে রাব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক। এই যে এখানে এক নম্বর আয়াতে রাব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক। সেই 1400 বছর আগে একজন নিরক্ষর ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পক্ষে এই জগৎ সমূহের ধারণা কিভাবে এলো, কোত্থেকে এলো? তখন তো বিজ্ঞান এতটা ডেভেলপ করেনি, আইনস্টাইনের পূর্বে এই বহু বিশ্বের ধারণা কারো মাথায় খেলেনি, এবং আইনস্টাইন যে ধারণাটি পোষণ করেছেন সেই ধারণা বর্তমান বিজ্ঞানীরা পোষণ করেন যে বিশ্ব একটি নয়, বহু বিশ্ব এবং বহুমাত্রিক বিশ্ব। এই ধারণাটি কোরআনে অলরেডি ছিল, 1400 বছর আগে থেকে ছিল। তারা কোরআন পড়েনি তাই তারা এটা জানে না। যারা কোরআন পড়েছে এবং বিজ্ঞান পড়েছে, দুটো ক্ষেত্রেই যাদের বিচরণ আছে, তারাই বলতে পারে যে কে অগ্রগামী, কোরআন বিজ্ঞানের চেয়ে অগ্রগামী। বিজ্ঞান এখন পর্যন্ত কোরআনের প্রথম সুরার প্রথম আয়াতটি অতিক্রম করতে সক্ষম হয়নি। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।